কংগ্রেস এবং সিপিআইএম সহ তাবর বিরোধী দল এক হলেও 23 বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে সোমবার রবীন্দ্র ভবনে জোরালো ভাষণ রাখে রাজ্যের আগত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপির বুথ বিজয় অভিযান কর্মসূচির সূচনা করে হেমন্ত বিশ্ব শর্মা জানান, 23 নির্বাচনে বিজেপির সরকারকে গঠন করতে কোনো রাজনৈতিক শক্তি প্রতিহত করতে পারবে না। বুথ বিজয় অভিযান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ রাজ্য বিজেপির অন্যান্য বরিষ্ঠ নেতৃত্ব এবং সাংগঠনিক পদাধিকারীরা। এই বুথ বিজয় অভিযান নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা জানান, প্রকৃত অর্থে এই বুথ বিজয় অভিযানের মাধ্যমে রাজ্যের বিজেপি 23 নির্বাচনের জয়যাত্রার পথ নিশ্চিত হয়েছে। 18 সালের নির্বাচনের প্রেক্ষিতে উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তখন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বিজেপি জয়লাভ করেছিল। मैं देख रहा था कि आज से बुद्ध विजय अभियान का शुरुआत हुआ है, लेकिन मेरा विचार में बुद्ध विजय अभियान का शुरुआत नहीं हुआ है। त्रिपुरा प्रदेश में पुनः एक बार बीजेपी को जिताने का अभियान आज से ही शुरू हो गया। कांग्रेस भी रहो, सीपीएम भी रहो, दुनिया का जनता पॉलिटिकल पार्टी हो, एक साथ हो जाओ, लेकिन त्रिपुरा में बीजेपी ही जीतेगा और कोई दूसरा पार्टी त्रिपुरा में नहीं जीतेगा। इसलिए मां त्रिपुरेश्वरी का बीजेपी पर आशीर्वाद है। भारत का गौरवशाली जो परंपरा है उसमें हमारा शक्ति निहित हुआ है, आज त्रिपुरा कोई उत्तर पूर्व का एक आइसोलेटेड प्रदेश नहीं है। आज त्रिपुरा भारत वर्ष का मुख्य प्रदेश बन चुका है और आज त्रिपुरा एक नया त्रिपुरा बन चुका है। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ বিজেপি দলের উপর বর্ষিত রয়েছে বলে জানিয়েছেন যে শক্তিশালী এবং সমৃদ্ধ সরকার গঠনের জন্যই রাজ্যে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং এই জয়কে কেউ রোধ করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।